আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ জামান শুন। আবার আপনাদের মাঝে আরেকটা নতুন টেস্ট নিয়ে আমি উপস্থিত হয়েছি। অবশ্যই আমার থাম্বনেল দিকে আপনারা বুঝতে পারছেন এই মুহূর্তে আপনাদের মাঝে আমি কোন টেস্টে নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা সকলে জানেন আমি ঢাকা রাজধানীর সকল সরকারি বেসরকারি এবং বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার এবং বাংলাদেশের যে টপ টপ যে সেরা ডক্টর আছে তাদের চেম্বার লোকেশন তথ্য কালেকশন করে ভিডিও তৈরি করে আমার চ্যানেলে আপলোড দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করি। কারণ দেখা যাচ্ছে ঢাকার বাইরে থেকে অনেক পেশেন্ট আসে ঢাকাতে চিকিৎসা সেবা করার জন্য, তারা জানি না কোন চিকিৎসা সেবাটা কোন হাসপাতালে নেবে, কোথায় যাবে, অনেকে হয়রানির শিকার হয়। তাই আপনাদের কথা চিন্তা চেতনা করে মূলত আমার এই চ্যানেলটি খুলেছি অল মেডিকেল ইনফরমেশন, যাতে একটা মানুষ ঢাকাতে চিকিৎসা সেবা নিতে এসে যাতে হয়রানির শিকার না হয়, কোন কোন রোগের কোন চিকিৎসা কোন হাসপাতালে নেব অনেকে আমরা জানি না। তাই তো আমার চ্যানেলটি আপনাদের উদ্দেশ্যে খুলেছি। যাক, এখন মূল কথায় চলে যাচ্ছি, সেটা হচ্ছে কারণ অবশ্যই আমার থাম্বনেল দেখেছেন এই মুহূর্তে আপনাদের মাঝে আমি কোন টিপসটিতে উপস্থিত হয়েছি। আপনারা জানেন, অনেকে জানেই না যে ডায়াবেটিসের যে বাংলাদেশের সবচেয়ে একটা বড় হাসপাতাল আছে সেটা আমরা হয়তো অনেকে জানি না, আবার অনেকে জানে। এই হাসপাতালটি কোথায়, এই হাসপাতালে কোথায় এবং কী কী কখন গেলে এই চিকিৎসা সেবা নিতে পারবেন, ডায়াবেটিসের যে চিকিৎসা সেবাটা আপনারা কোন হাসপাতালে গেলে এবং কোন হাসপাতালে এই সেবাটা নিতে পারবেন, সে টিপসটি নিয়ে কিন্তু আজকে আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি। অনেকের ডায়াবেটিস দেখা যাচ্ছে কন্ট্রোলিং হচ্ছে না, অনেকের ডায়াবেটিসের কারণে কিডনিতে সমস্যা হয়ে যাচ্ছে, অনেকের ডায়াবেটিসের কারণে সিরাম ক্রিয়েটিনিন বেড়ে যাচ্ছে। তাই আমি বলবো আপনারা কোন হাসপাতালে গেলে এই চিকিৎসা সেবাটার মান উন্নত পাবেন এবং ভালো পাবেন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দেখেন, এই হাসপাতালটির নাম হচ্ছে কারণ বারডেম হাসপাতাল। বারডেম হাসপাতালটি হচ্ছে শাহবাগ পিজি হাসপাতালের অপোজিটে। আপনারা অনেকে জানেন, অনেকে বা জানেনও না, অনেকে চিনেন যে শিশু পার্ক, ঢাকাতে যে শিশু পার্কটা আছে শিশু পার্কের পাশাপাশি কিন্তু আপনার এই বারডেম হাসপাতাল। এই হাসপাতাল কখন আসবেন, কখন আসলে আপনারা এই ডায়াবেটিস এবং কিডনির যে সিরাম ক্রিয়েটিনিন বেড়ে যাচ্ছে ডায়াবেটিসের কারণে, আপনারা মূলত এই সেবাটা কখন নিলে আপনাদের ভালো হবে, কখন আসলে আপনারা একজন ডাক্তারের শরণাপন্ন হবেন, কখন আসলে আমরা একজন ডায়াবেটিস ডাক্তার দেখাতে পারবেন, সেই টিপসটি নিয়ে কিন্তু মূলত আপনাদের মাঝে আজকে উপস্থিত হয়েছি। দেখেন, বারডেম হাসপাতালে যদি আপনার ডায়াবেটিসের ডাক্তার দেখাতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনারা সকাল 8টার সময় এসে, আপনারা বারডেম হাসপাতালে এসে আপনারা 200 টাকা দিয়ে টিকিট কেটে আপনারা এই ডায়াবেটিসের চিকিৎসা সেবা নিতে পারবেন। এবং এখানে সেবা যদি নিতে চান তাহলে অবশ্যই আপনারা সকাল 8টার সময় আসবেন। 8টার সময় আসলে একটু ভিড় হবে না, স্বাভাবিকভাবে আপনি দেখাতে পারবেন। যদি 8টার পরে আসেন তাহলে অনেক রুগী হয়, কারণ অনেক 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 জেলা থেকে কিন্তু ডায়াবেটিসের চিকিৎসার জন্য কিন্তু বারডেম রেফার করে থাকে। বারডেম হাসপাতালটা হচ্ছে কারণ মূলত ডায়াবেটিসের জন্য বাংলাদেশের মধ্যে অন্যতম একটা হাসপাতাল। আপনারা এই হাসপাতালে ভর্তি হতে পারবেন, NICU ICU সবই আছে। আপনারা এই হাসপাতালে ওয়ার্ডও আছে, কেবিনও আছে, সবই আছে। আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন যে বারডেম হাসপাতালটি, এই হাসপাতালের নামটা হচ্ছে কারণ বারডেম হাসপাতাল। আপনারা এই হাসপাতালে চলে আসুন, চলে এসে সকালবেলা 200 টাকার ভিজিটের বিনিময়ে আপনারা একজন ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে পারবেন। আর সারা বাংলাদেশের যে ডায়াবেটিসের যে হাসপাতালগুলো আছে এটার প্রধান হচ্ছে কেন এটা বারডেম হাসপাতাল। এবং বাংলাদেশের প্রত্যেকটা জায়গার মধ্যে কিন্তু বারডেমের শাখা আছে, এটা কিন্তু অনেকে জানে না। আপনার সেই বারডেমের শাখাগুলিতে কিন্তু যোগাযোগ করতে পারেন, এই বারডেমের শাখা থেকে যোগাযোগ করে কিন্তু আপনারা এই ডায়াবেটিসের চিকিৎসা সেবা নিতে পারবেন। তো আপনারা মূলত যদি ডায়াবেটিসের কেউ চিকিৎসা সেবা নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাদেরকে বলবো, আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা সকাল 8টার পূর্বে আপনারা বারডেম হাসপাতাল এসে টিকিট কেটে আপনারা এই সেবা নিতে পারবেন। এখানে খুবই উন্নত মানের চিকিৎসা সেবা দেওয়া হয়ে থাকে চিকিৎসা। আমি বলবো যাদের নিয়ে ডায়াবেটিসের সমস্যা আছে, যারা নিয়ে ডায়াবেটিসটাকে কন্ট্রোল করতে পারছেন না, অনেক ডায়াবেটিস বেড়ে যাচ্ছে, তাই আমি বলবো আপনারা অন্য কোনো হাসপাতালে না গিয়ে আপনারা সরাসরি বারডেম ডায়াবেটিক্স হাসপাতালে চলে আসুন। এখানে অনেক ডায়াবেটিসের পেশেন্ট আছে চিকিৎসা সেবা নেয়, সারা বাংলাদেশ থেকে কিন্তু এই বারডেম হাসপাতালে এসে ডায়াবেটিসের চিকিৎসা সেবা নিয়ে থাকে। আর যাই হোক, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমি যে ভিডিওগুলো আমার চ্যানেলে আপলোড দেবো সেগুলো আপনি তাৎক্ষণিক পেয়ে যাবেন। অল মেডিকেল ইনফরমেশন হচ্ছে যে কোনো মেডিকেল সংক্রান্ত বিষয়ে যদি আপনি তথ্য জানতে চান তাহলে অবশ্যই আমার আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব।